বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের তত্ত্বাবধানে 1990 সালে শহরতলির চৌমুহনি এলাকার প্রায় 15 একর জমিতে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানে এযাবৎ 71টি প্লট বরাদ্দ দেওয়া হলেও মিল কারখানা স্থাপনের মাধ্যমে উৎপাদনে আসতে পেরেছে মাত্র 10টি শিল্প ইউনিট। তবে সুযোগ সুবিধার অভাবে গত বছর 5টি ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে যে 5টি শিল্প সচল আছে তাও যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, ফলে শর্ত অনুযায়ী বরাদ্দের টাকা জমা দিচ্ছেন না অনেকেই। এই অবস্থায় প্লট বরাদ্দ নেওয়া বাকি উদ্যোক্তারাও কলকারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছেন না। ভোলার গ্যাস ও বিদ্যুৎকে ঘিরে স্থানীয় শিল্প উদ্যোক্তারা যে আশা দেখেছিল দিন দিন তা হতাশায় রূপ নিচ্ছে। গ্যাস পাইনি, বিদ্যুৎ ডালাই কারখানা করতে পারিনি, আর গ্যাস আমাদের এই আমাদের বিসিকের সামনে দিয়ে গেছে কিন্তু আমাদের বিসিকে ঢুকে নাই। বিদ্যুতের লাইন সেখানে কিছু প্রবলেম আছে, আর যে কমিউনিকেশন অর্থাৎ আভ্যন্তরীণ যে রাস্তা আছে যোগাযোগ ব্যবস্থা সেখানে কিছু সমস্যা আছে। চলমান এই সংকট নিরসনের মাধ্যমে শিল্পনগরীটিকে উৎপাদনমুখী করতে দ্রুত গ্যাস সংযোগের দাবি ব্যবসায়ী সমিতির এ নেতার। ফ্যাক্টরিতে যদি গ্যাসটা দিত তাহলে সব ফ্যাক্টরিগুলি ঠিকরকম চলতো এবং অনেক শ্রমিকের কাজের একটা ব্যবস্থা হয়ে যেত। সংকটের কথা স্বীকার করে শিল্পনগরীটিকে সচল করতে গ্যাসের চাহিদা নিরূপণের কাজ চলছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। গ্যাস সংযোগ পেলে হয়তো এখন আমাদের কিছু ইউনিট আছে মানে একদম তাদের অবকাঠামো পুরোপুরি প্রস্তুত, তারা গ্যাস সংযোগ পেলেই তারা অল্প দিনের মধ্যে উৎপাদনে যেতে পারবে। আর জেলা প্রশাসনের শীর্ষে কর্মকর্তা বলেন বিসিকের গ্যাস সংযোগের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিসিকে যদি গ্যাস সংযোগ দেওয়া যায় সেখানে আরও কিছু ছোট ছোট শিল্প কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং আমরা আশাবাদী যে জ্বালানি খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালে আমরা সেখানেও আরও অধিক সংখ্যক শিল্প স্থাপন করতে পারব। এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের 65 ধরনের শিল্প স্থাপনের জন্য 93টি প্লট রয়েছে। সময় সংবাদ, ভোলা।